আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আলোচনা করব এক্সপা এক্সআর এই ট্যাবলেটটা নিয়ে। এটার জেনেরিক নেম হলো প্যারাসিটামল 665 মিলিগ্রাম। এটার প্রস্তুতকারক হলো অ্যারিস্টো ফার্মাস লিমিটেড। এটার প্রতি পিস ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য হলো 2 টাকা। এরপরে আসি এই এক্সপা এক্সআর আপনারা কেন সেবন করবেন। এটি জ্বর, মাথা ব্যথা, দাঁতের ব্যথা, মাসিকের সময় ব্যথা, প্রসব পরবর্তী ব্যথা এবং টিকা নেওয়ার পরে যে সৃষ্ট জ্বর ব্যথা হয়, সেই জ্বর বা ব্যথার চিকিৎসা আপনারা এই এক্সপা এক্সআর সেবন করতে পারেন। এরপর আসি এটা সেবন মাত্রা নিয়ে। এটার একটা ট্যাবলেট দৈনিক 3 বার 6 ঘন্টা অন্তর অন্তর সেবন করা যায়, অথবা আপনার চিকিৎসক যেভাবে নির্দেশনা দিয়ে থাকে সেভাবে সেবন করবেন। এরপরে আসি এক্সপা এক্সআর এর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে। এটা যেহেতু একটা প্যারাসিটামল, তাই এটা সুসহনীয়, তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া প্রকাশ পায় না বললেই চলে। এটি গর্ভাবস্থায় আপনারা চিকিৎসকের পরামর্শ নিয়ে এবং যারা শিশুকে বুকে দুধ খাওয়াচ্ছেন তারা সেবন করতে পারবেন। আর যে কোনো ওষুধ সেবন বা ব্যবহারের পূর্বে একজন বিএমডিসি রেজিস্টার ডাক্তারের পরামর্শ করে নিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।